কলকাতায় ফের টাকার পাহাড়। ইডির অভিযানে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ডাকা হলো ব্যাংক কর্মীদের। তিলোত্তমায় যেন টাকার পাহাড়, ইডির তল্লাশিতে ফের শহর কলকাতায় হদিশ মিলল কোটি কোটি টাকার। এদিন সাত সকালে টাকা গোনার মেশিন নিয়ে হাজির ইডির কর্তারা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে 3 কোটি টাকা। চলছে টাকা গোনার কাজ। ফের শহর কলকাতায় হদিশ মিলল কোটি কোটি টাকার, আর যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে সামনে আসে। ইডির তল্লাশিতে এই বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলল লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়িতে। দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকায় বরাবরই বড়লোকদের বসবাস, অনেকে এটাকে আবার শহরের প্রাণকেন্দ্র বলে থাকেন। সেখানেই আজ শুক্রবার সকালে টাকা গোনার মেশিন নিয়ে আসতে হয়েছে ইডির কর্তাদের। সূত্রের পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত টাকা গোনার মেশিনে গোনা হয়েছে 3 কোটি টাকা। তবে এখনো টাকা গোনার কাজ চলছে। সূত্রের খবর ডাকা হয়েছে ব্যাংক কর্মীদেরকেও। উৎসবের রেশ মিটে যেতেই ফের অ্যাকশন মোডে ইডি। এর আগে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল ইডির কর্তারা। এরপর লটারি প্রতারণা মামলায় শহর জুড়ে চলছে ইডির তল্লাশি। তার মধ্যে লেক মার্কেটে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলল। আজ সকাল থেকে ইডির তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার নানা প্রান্তে ম্যারাথন তল্লাশি করছে। তখনই লেক মার্কেট এলাকায় তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, লেক মার্কেট এলাকার প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বহুতলের এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে, আর সেই টাকা গুনতেই নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। জানা যায় এই প্রিন্স গোলাম মোহাম্মদ রোড হচ্ছে লেক মলের ঠিক বিপরীত রাস্তা, একটি গলি যা ঢুকে গিয়েছে এবং তিন দিক দিয়ে তিনটি রাস্তা বেরিয়েছে। এর আগে বৃহস্পতিবার লটারি দুর্নীতি মামলায় লেক মার্কেট এবং মধ্যম গ্রামের কাছে মাইকেল নগর এলাকার দুই জায়গায় অভিযান চালায় ইডি। বৃহস্পতিবারের পর আজ শুক্রবার চলছে তল্লাশি। সূত্র মারফত যারা গিয়েছে মধ্যম গ্রামেও টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। তবে টাকা উদ্ধারের বিষয়ে ইডির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এক নামী লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার যে টাকা তা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে জমা না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতায় হানা দেয় ইডি। তারপর দুদিন ধরে চলছে ম্যারাথন তল্লাশি। শুধু তাই নয়, লটারির মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছে, আর এই প্রতারণার সঙ্গে প্রভাবশালী যোগের তত্ত্ব উঠে এসেছে বলে অভিযোগ। আজ কলকাতার লেক মার্কেটের ওই আবাসনে তল্লাশি চালানোর সময় কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। আসল জয়ীদের বঞ্চিত করে পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে। তারপরই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ইডির কর্তাদের থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।